হে জগতবাসী, আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি হলো, বহু বহু হাদিস গ্রন্থে পাওয়া গেছে দুনিয়ার সমস্ত ধন সম্পদ টাকা পয়সা আখেরাতের ময়লা। আখেরাতের ময়লা কেন? যে আখেরাতের ময়লা এই কারণেই, দেখবেন যার আছে তাকে আরো দাও, যার নেই সে চেয়েও পায় না, এরকম একটা জগৎ চলছে। আচ্ছা, আরো একটি কথা হলো, হযরত ঈসা আলাইহিসসালাম বলেছেন, যার আছে তাকে আরো দেওয়া হবে, আর যার নেই বাকিটা কেড়ে নেওয়া হবে। এটা একটা সাবজেক্ট আর ওইটা একটা সাবজেক্ট। যেমন ঈসা আলাইহিসসালাম বলেছেন, যারা সাধন করেছে, আল্লাহর ধনে ধনবান হয়েছে, তারা যদি এই ধন যেখানে সেখানে নষ্ট করে, তখন তাদেরকে যে ধন দেওয়া হয়েছিল এই ধন নিয়ে যাওয়া হবে, আর যারা আল্লাহর ধনে ধনী হয়ে এই ধনকে ভালো কাজে লাগাইতেছে এবং নিজের মধ্যে মজুদ করে রেখেছে, তখন তাকে বলা হয়েছে তাকে আরও দেওয়া হোক। আচ্ছা, তো এখন সমস্ত ধন সম্পদ আখেরাতের ময়লা কেন? যে দেখবেন, মানুষ একটা ব্যবসায় নেমেছে, মানুষ একটা কোনো কাজে নেমেছে বা একটা প্রজেক্ট নিয়েছে, তখন দেখা যায় সে যখন নামাজে গেছে তখন প্রজেক্টটা তার হাত ছাড়া হয়ে যাবে, মসজিদে দাঁড়াইছে আল্লাহু আকবার, আল্লাহকে হাজির নাজির করে তিনি দাঁড়াইল, কিন্তু তার প্রজেক্ট তার হাত ছাড়া হয়ে যাবে, এই চিন্তায় সে ঘাম ছুটছে, সে তো নামাজে নেই। তাহলে যে প্রজেক্টের চিন্তা করতেছে আল্লাহকে সামনে রেখে, তখন কি হবে? যে তার আখেরাতের জন্য এই ধন সম্পদগুলো ময়লা, কিন্তু সে নিজে হয়ে গেল ময়লা। আল্লাহকে সামনে দাঁড় করিয়ে সে কী করল? সে কীভাবে ধনী হবে, কীভাবে একটি কন্ট্রাক্ট পেয়ে যাবে, এই চিন্তায় সে নামাজের মধ্যে বিভোর, ঘুমের ঘরে বিভোর, খাইতে বসে বিভোর, হাঁটতে গিয়ে বিভোর, সবসময় সম্পদ নিয়ে সে চিন্তা করতেছে। তখন এর মৃত্যুর পরে কি হবে? তার সমস্ত আমল তো এখান থেকে বরবাদ হয়ে গেছে, কিন্তু সে যাই কিছু সম্পদ কামাই করেছে এগুলো তার ওখানে কাজে আসবে না। আর যে জিনিস কাজে না আসে সেই জিনিসই হলো আখেরাতের ময়লা। তবে হে জগতবাসী, আজ আমি এই আলোচনাটি কেন বললাম? দেখবেন যে একটা সময় আমরা ছোট ছিলাম, তখন কি বলা হয়েছিল, পড়ালেখা করেছে গাড়ি ঘোড়া চড়েছে, এই কথাটা যদি বলে তখন দেখা যায় একটা বাচ্চা মানুষ পড়তে বসে, বড় হলে গাড়ি ঘোড়া চড়ব, ধনী হতে পারবো, বাড়ি গাড়ি করতে পারবো, তখন বাড়ি গাড়ি করার টানে তারা পড়ালেখা করে। কিন্তু দুনিয়াবি কাউকে সম্মান দিতে হবে, কিভাবে দেশের উন্নয়ন হবে, কিভাবে সত্যকে ধরে রাখতে হবে, এটা আর থাকে না তাদের মধ্যে। তখন তাদের চিন্তায় আসে পড়ালেখা করার মূল উদ্দেশ্য বাড়ি গাড়ি করা, এরপর যে যেভাবে পারো ইনকাম করো, পড়ালেখার মূল উদ্দেশ্য হয়ে উঠেছে এইটা, যার ফলে মানুষ কখনোই আর আখেরাতে ভালো কিছু হয় না, দুজকের লাকড়ি হয়ে মৃত্যুবরণ করতে হয়, শেষে বেহেস্ত তো জুটবেই না, বরঞ্চ যে এই দুনিয়ার সম্পদ সেখানকার ময়লা হিসেবে কাজ করবে, আর সেগুলো দুজকে তার সাথে দিয়ে আগুন চালিয়ে দেওয়া হবে। যাই হোক, তো আজকে আমাদের যে মূল উদ্দেশ্য, আমরা এমএ ডিগ্রি পিএইচডি যাই কিছু পড়ালেখা করি, কিন্তু মূলত উদ্দেশ্য থাকতে হবে মানব সেবা, মূলত উদ্দেশ্য থাকতে হবে যে মানুষ যেন আমাদের দ্বারা কোনো কষ্ট না পায়, যদি উপকার করতে না পারি তবে কষ্ট যেন না দেই, এই ভাবটা রেখে আমরা চলব। তখন কি হবে,
আমি যাই কিছু করব তখনই আমার এই জিনিস এই সম্পদ যদি আল্লাহর তরফ থেকে আফসে আস হয় তাহলে সেই সম্পদগুলো লিগ্যাল ভাবে এসেছে, এই সম্পদগুলো আখিরাতের ময়লা হবে না। তবে হে জগৎবাসী, আজকে আলোচনাটা একটু বেশি বড় করলাম না, কেননা যে জগতে চলতে গেলে ছাত্রছাত্রী যারা আছে এদের মূল টার্গেটটাই থাকে যে আমি সায়েন্সে পড়ালেখা করব, আমি ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করব, আমি বড় ডাক্তার হব, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাবো, বিরাট বাড়ি গাড়ি করব, বাড়ি গাড়ি যখন করব তখন পাজারো গাড়িতে চড়ব, এরপরে যখন আমার বিশতলা বিল্ডিং হয়ে যাবে উপরে উড়তে উড়তে আমি মরব, তারপরে আমি কি করব, তারপরে আমাকে নিয়ে ওই 3.5 হাত মাটির তলে নিয়ে পুঁতে রেখে আসবে আর আত্মাটা চলে যাবে জাহান্নামের দিকে। তাহলে এই লেখাপড়ার কি উদ্দেশ্য? সৎ উদ্দেশ্য যদি হতো তাহলে এই লেখাপড়া করেও আমি জান্নাতবাসী হব, আর উদ্দেশ্য যখন আমি ডুপ্লিকেট করে ফেলেছি তখন আমি মানুষেরটা আত্মসাত করেছি, মিথ্যা কলম চালিয়েছি, মিথ্যা চিকিৎসা করেছি, তখন আমার অনেক বড় বিল্ডিং হয়েছে, সেই বিল্ডিংয়ের মধ্যে 10 তলা পার হতেই চলে গেছে স্ট্রোক করে, কেননা আল্লাহ বলেছে তুই কত মানুষের সর্বনাশ করেছিস, তোর অত্যাচারের কারণে এই টাকা বিপদে এই টাকা ইনকাম করার কারণে কত মানুষ স্ট্রোক করে মরেছে। আল্লাহ কোরআনে বলেছে তুমি যা করবা ঠিক তা পাবা, এখন দেখা গেছে তোমার কারণে কত মানুষ স্ট্রোক করেও মরেছে, এরকম শিক্ষা অর্জন করেছ যে মানুষেরটা আত্মসাৎ করে খাইতেছ, তখন কত মানুষ স্ট্রোক করেছে, আজ তুমিও এই সম্পদ ভোগ করতে পারবে না, তুমিও স্ট্রোক করে। যাই হোক হে জগৎবাসী, তো আজ আমি যে আলোচনাগুলো করলাম যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই আমরা এভাবে মেনে চলার চেষ্টা করব, এবং আমাদের সামনে ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে বাকি ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো আজ এ বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।